আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অনলাইনের একটি খুবই জনপ্রিয় মাধ্যম sololearn.com ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা পাইথন শিখব। তো যখন কথা না বলে শুরু করি, তো আমি ওয়েবসাইটটিতে যাচ্ছি sololearn.com। সেখানে গিয়ে আমার প্রোফাইলে আমি যাচ্ছি, আপনারা খুব সহজেই আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, এবং আমার কোর্সে আমি যাচ্ছি, তারপর আমার ওপেন কোর্সে ক্লিক করছি। ঠিক আছে, আমার কোর্সটা ওপেন হয়ে যাচ্ছে, একটু সময় নিচ্ছে, আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো। তাই আপনারা খুব সহজেই sololearn.com এ গিয়ে এভাবে অ্যাকাউন্ট খুলে পাইথন শিখতে পারেন এবং এই এক্সপি কয়েন আর্ন করতে পারেন। আর একটা স্টেপ পূর্ণ হওয়ার পরে কেবল আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন। তো এখানে আমি বর্তমান শিখতে শিখতে এসেছি অপারেটর অফ প্রিসিডেন্স, মানে পাইথনের অপারেটরগুলোর মধ্যে কোন অপারেটরটা আগে আমার কাজ করবে সেটা। তো ঠিক পাইথন এখানে তারা কিছু লিসন দেবে, দেন তারা আমাদের কিছু কোশ্চেন দেবে। আচ্ছা, আমাদের লিসনটা আমরা আগে নিয়ে নিই। অপারেটর প্রেসিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন পাইথন প্রোগ্রামিং। ইট ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য ম্যাথমেটিক্যাল আইডিয়া অফ অর্ডার অফ অপারেশনস টু ইনক্লুড আদার অপারেশন সাচ অ্যাজ দোজ ইন বুলিয়ান লজিক। এখানে অপারেটর প্রেসিডেন্সটা আমরা দেখতেছি ফলস ইজ ইকুয়াল টু ফলস অর ট্রু। এখানে ট্রু কেন ট্রু হলো, এখানে কেন ট্রু আগে কোনটা সে দেখবে আগে, এখানে দেখেন ইকুয়াল টু আছে, এখানে আবার অর আছে, তাহলে কোনটা সে আগে কাজ করবে? অবশ্যই এখানে আমার ইকুয়াল টুটা আগে কাজ করেছে। ঠিক আছে, তার কারণে ফলস আর ফলস মিলে হলো আমার ফলস, তার ফলসের সাথে ট্রু অর করলে হয় ট্রু। তাছাড়া যদি আগে অরের কাজটা করতো ফর ফলস আর অর, তাহলে আমার কিন্তু এখানে আসতে হলো ট্রু, তখন ট্রু আর ফলস নট ইজ ইকুয়াল টু, এখানে আমার ট্রু আসার কথা না, তার মানে আমার এখানে আগে কাজ করেছে হলো ইকুয়াল টু। আচ্ছা, এবার যদি ব্র্যাকেট দিই, তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবে, মানে ফলস আর ট্রু মধ্যে কাজটা আগে করছে, যার কারণে আমার এখানে ট্রু রিটার্ন করছে। তার সাথে ফলসের যদি আমি এখানে এইখানে কোনটার কথা বলছি, ফলসের সাথে ট্রু অর করে ট্রু রিটার্ন করছে, তার সাথে ফলসের সাথে ইকুয়াল টু করে আমি ইকুয়াল যেহেতু না তাই ফলস রিটার্ন করছে। আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করছে। তো এখানে বুঝতে পারলাম আমরা সমান সমান থাকলে সেটা কাজ আগে করবে, দেন আমার এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটা কাজ আগে করবে। তারপরে হলো ভাগ গুণ যোগ বিয়োগ, যেরকমটা আমরা সরলে অঙ্ক করি। এখন আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, এখানে বলেছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দিস কোড ইফ 1 + 1 × 3 = 6। এটা তাহলে কোনটা এখানকার রেজাল্ট কত হবে, তাহলে এখানে আমাদের আগে কি কাজ করবে? আগে সমান সমানের কাজ করবে নাকি? আচ্ছা, আগে এদিকে গুণগুলো করে নিই, 3 = 3 আর 1 = 4, 4 কি 6 সমান না, তার এখানে আবার প্রিন্ট নো করবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম কারেক্ট অ্যান্সার। তারপরে অপারেটর প্রিসিডেন্স, দ্য ফ্লোয়িং টেবিল লিস্ট অফ পাইথন অপারেশন অপারেটরস ফ্রম হাইয়েস্ট প্রিসিডেন্স টু লোয়েস্ট। অর্থাৎ প্রথমে আমার এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এখানে দেখেন প্রথমে কাজ করে হলো আমার পাওয়ার, তারপর হলো টিডিএলটা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কমপ্লিমেন্ট করা, তারপর যোগ, তারপর বিয়োগ, তারপর হলো এটা মাল্টিপ্লাই, ভাগ ভাগু জবি যেটা আমরা শিখেছি। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে হলো মানে এগুলোর প্রেসিডেন্স একই, তারপরে যোগ বিয়োগ এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, তারপরে হলো লেফট শিফট রাইট শিফট, তারপরে অ্যান্ড, তারপরে হলো বিটাগুলো, তারপরে তারপরে হলো এখানে ইন ইজ নট, মানে এগুলো হলো মেম্বার অপারেটর, মেম্বারশিপ অপারেটর, আর হলো আইডেন্টিটি অপারেটর পরে, তারপরে বুলিয়ান অপারেটরগুলো তার সবার শেষে, অ্যাসাইনমেন্ট অপারেটরও একেবারে সবার শেষে। এটা আমাদের মনে রাখতে হবে, আমি আরেকবার দেখে নিচ্ছি। এটা হলো আমার পাওয়ার অপারেটর আগে, সবার আগে, তারপর টিডেলটা আগে, তারপর এখানে এটা কিন্তু এ প্লাস মাইনাস আর এ প্লাস মাইনাস একই না, এখানে প্লাস মাইনাসটা হলো ইউনারি মাইনাস প্লাস, ইউনারি মাইনাস প্লাস। ঠিক আছে, ইউনারি মাইনাস প্লাস, তারপরে হলো এখানে হলো মাল্টিপ্লাই ডিভাইড মডুলো অ্যান্ড ফ্লোর, তাহলে ফ্লোরটা পরে মডুলোটা, এগুলো সব একই সাথে, এগুলো আসলে পরে না, এখানে তারপরে প্লাস মাইনাস, তারপরে। এখন আমি যদি কোশ্চেনে চলে যাই, এখানে কোশ্চেনে আসছে এক্স হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দিস কোড, এক্স সমান 4 ওয়াই সমান 2 যদি হয়, তাহলে ইফ নট 1 + 1 = 2 ওয়াই, তার মানে 1 + 1 করলে কি হবে, আগে সমানের কাজ তো আগে করবে না, আগে আমার এখানে 1 + 1 করবে 2, 2 কি ওয়াই সমান,
এন সমান, আর এখানে আবার ওয়ান আসছে, তাহলে এইখানকার মধ্যে ইফ এর মধ্যে এই যে কন্ডিশনটা দেখতেছে, এই এই এক্সপ্রেশনটার মধ্যে কোন কাজগুলো আগে করবে সেটা ডিপেন্ড করতে বলছে। আচ্ছা এখানকার মধ্যে এন্ড আছে, তারপর হলো এদের পাশে হলো ইকুয়াল টু আছে, অবশ্যই ইকুয়াল টু আগে করবে 7 8 8 ইকুয়াল টু না, এটা এইটুকুর অ্যান্সার হবে ফলস ফলস। তারপরে এইটুকুর অ্যান্সার হবে এক্স এর মান কত 4, এইটুকু হবে ট্রু, তাহলে ফলস আর ট্রুর মধ্যে অ্যান্ড করলে এটার উত্তর আসে ফলস। এখন ফলস এর সাথে এ পাশে হলো এটা ট্রু, 1 + 1 মানে ট্রু, আর 2 এটা ট্রু, ট্রু আর ফলস মিলে হলো আমার ট্রু, অর্থাৎ প্রিন্ট ইয়েস, ঠিক আছে ইয়েস প্রিন্ট করবে। আচ্ছা তারপরে বলছে এক্স কিউ আই সে বড়, হ্যাঁ বড়, তাহলে ইয়েস, তারপরে নো, ঠিক আছে। এটা ভুল হয়েছে, আমার এটা ইয়েস প্রিন্ট করবে, কিন্তু এটা তো দেখবে এক্স তো বড়, আচ্ছা আমার এখানে আমার অপারেটারের ওখানে ভুল হয়ে গেছিল অপারেটার প্রেসিডেন্স এর ক্ষেত্রে, যাই হোক এটা আমি সংশোধন করে নিব পারে। এখন আমরা হোয়াইল লুপে যাব। আচ্ছা হোয়াইল লুপে আমি জানি এখানে আমাদের কন্ডিশন থাকে, এখানে এখানে ইনিশিয়ালাইজ করা হলো, তারপর কন্ডিশন, তারপর এখানে কাজগুলো করবে একদম সি প্লাস প্লাস এর মতো, আই সমান 1 আই পাঁচ আছে ছোট ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে আর আই ইনক্রিমেন্ট করবে ফিনিশড। এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত ইয়ে করবো, তারপরে শেষে ফিনিশটা প্রিন্ট করবো। তাহলে এখন যদি আমি এখানে দেখি কি বলছে, আই সমান 3 আর লেস দেন ইকুয়াল টু সে বড় আই মাইনাস 1, তাহলে কত প্রিন্ট করবে, হাউ মেনি নাম্বার ডাজ দিস কোড প্রিন্ট। তাহলে প্রথমে 3 2 1 0 চারটা, কারেক্ট, ঠিক আছে। তারপরে হলো হোয়াইল লুপ, ইনফিনিটিভ ইনফিনিট লুপ ক্ষেত্রে, অর্থাৎ যদি 1 = 1 এটা দেয় এটা আজীবন চলতে থাকবে, 1 = 1 দেবে। আচ্ছা এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু ক্রিয়েট এ লুপ দ্যাট ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ এক্স বাই 2 অ্যান্ড প্রিন্টস দ্য ইভেন নাম্বার ইভেন ভ্যালুস, x = 0। তাহলে এখানে আমাকে হোয়াইল লিখতে হবে, হোয়াইল এক্স লেস দেন 20, এখানে আমার কোলন দিতে হবে, প্রিন্ট ইয়ার আই এমটি প্রিন্ট এক্স, হ্যাঁ প্রথমে এটা প্রথমে 0 0 বিশেষে ছোট এখানে 0 প্রিন্ট করবে, তারপরে 2 যোগ করে করে প্রত্যেকবার এখানে আমার ইনক্রিমেন্ট করবে, আর বিশেষে যখন যতক্ষণ বিশেষে বেশি হয়ে গেলে আউটপুট দিবে, তার মানে আমার এখানে যা শুধু দশ সংখ্যাগুলো প্রিন্ট করবে। তাহলে এখন আমরা দেখি রাইট কারেক্ট। আচ্ছা ব্রেক স্টেটমেন্ট, টু ইন দ্য হোয়াইল লুপ পার্মানেন্টলি দ্য ব্রেক স্টেটমেন্ট ক্যান বি ইউজ টু ওয়েন এনকাউন্টার্ড ইনসাইড এ লুপ দ্য ব্রেক স্টেটমেন্ট কজ দ্য লুপ টু ফিনিশ ইমিডিয়েটলি। যেমন এখানে আমরা যখন এই যে ব্রেক পেয়েছি তখন কিন্তু আর কোনো কন্ডিশন দেখা দেখিনি, একেবারে বাইরে চলে আসবে প্রিন্ট ব্রেকিং, যদি 5 এর বড় চলে যায় তাহলে কিন্তু হওয়া, এখানে আমি কিন্তু অসীম লুপে নিয়েছি দেখেন 1 = 1, কিন্তু হলো কি যখন 5 এর বড় তখন একেবারে ব্রেক, তার মানে 5 5 এর বড় অথবা সমান কি ব্যাপার, 5 এর বড় অথবা সমান, তার মানে আমার তো 5 যদি 4 আসে 4 5 বড় অথবা সমান, 4 প্রিন্ট করবে, 5 5 5 5 প্রিন্ট না করে ব্রেক হয়ে যাবে, হ্যাঁ কারণ এখানে 5 এর কিন্তু প্রিন্ট আই দেওয়া নাই, ঠিক আছে। তো এটা আমার মনে একটু বড় করলে ভালো হয় এগুলো। আচ্ছা তো এখন আমি প্রশ্নের উত্তর দিই, হাউ মেনি নাম্বার ডাজ দিস কোড প্রিন্ট, আই সন 5, এখানে প্রিন্ট আই করবে যতক্ষণ দূর, আচ্ছা যদি আই 2 এর ছোট অথবা সমান হয় ব্রেক, তাহলে 5 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে না, 5 4 3, কারণ 2 এর ছোট অথবা সমান হলে এখানে ব্রেক, ঠিক আছে, তার মানে 3টা সংখ্যা ব্রেক করবে, কারেক্ট অ্যান্সার। আচ্ছা অ্যানাদার স্টেটমেন্ট দ্যাট ক্যান বি ইউজ উইদিন লুপস ইজ কন্টিনিউ, আচ্ছা এবার কন্টিনিউ কি করবে ওইটা বাদে পরেরটা প্রিন্ট করবে, যেমন
আই সমান জিরো, অর্থাৎ এই যখন কন্টিনিউ করবে সেটা স্কিপিং করে। আচ্ছা যখন আই সমান সমান টু তখন স্কিপিং করলো, টু করে কন্টিনিউ করে পরে আই সমান সমান ফাইভে যাবে, ব্রেক করবে। ফাইভ গেলে ফাইভ প্রিন্ট, আই সমান সমান ফাইভ গেলে প্রিন্ট করবে না ফাইভ, ব্রেক করবে। আচ্ছা আর এখানে স্কিপিং যখন করবে তখন আর এগুলো কোনো প্রিন্ট করবে না, সরাসরি এখানে চলে যাবে। তার মানে এখানে কত প্রিন্ট করছে, আই সমান যদি জিরো নিছি টু বলে আর এগুলো নিচের কোনো কাজ করবে না, তাহলে টু বাদে কি কি প্রিন্ট করবে, ওয়ান টু স্কিপ করলো, থ্রি ফোর আর ফোর ফাইভে গিয়ে ব্রেক। হ্যাঁ স্কিপিং করে কন্টিনিউ বলে পরে সব নিচে স্কিপিং করে আবার এই ওয়াইল কন্ডিশনে চলে যায়। তাহলে এখন আমি দেখি হোয়াট ইজ হুইচ স্টেটমেন্ট ইউজ দ্য কারেন্ট ইন্টারেকশন অ্যান্ড কন্টিনিউস উইথ দ্য নেক্সট ওয়ান। হুইচ স্টেটমেন্ট ইউজ দ্য কারেন্ট ইটারেশন, এটা কন্টিনিউ হবে, সরি কন্টি কন্টিনিউ বাস। তাহলে আমরা এটাও শেষ হয়ে গেলে এবার আমি লিস্ট সংজ্ঞা বলবো। এখানে লিস্টে কি করছে, লিস্ট আর অ্যানাদার টাইপ অফ অবজেক্ট। লিস্ট আমরা যেতে যে যেরকম অ্যারে ব্যবহার করি ঠিক সেরকম পাইথনে, দেখেন এখানে যে আমি দেখতে দেখে এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, কমা দিয়ে এলিমেন্টগুলো লিখতে হয়। এই যে লিস্টিং এর একটা লিস্ট, তার জিরো ইন্ডেক্সে থাকে প্রথম এলিমেন্টটা আর হলো ওয়ান টু ইন্ডেক্সে থাকছে পরে এলিমেন্ট গুলো, এগুলো প্রিন্ট করলে আমরা প্রিন্ট করলে এভাবে প্রিন্ট পাবো। এখানে আবার বিভিন্ন জাতীয় এলিমেন্ট একের সঙ্গে রাখা যায়, শুধু স্ট্রিং না, আমরা ইন্টিজার রাখতে পারবো, যে কোনো টাইপের ডাটা টাইপ এখানে রাখতে পারবো। আচ্ছা হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দিস কোড, এখানে প্রিন্ট নাম কত, ওয়ান, ওয়ান প্রিন্ট করলে ফোর প্রিন্ট করবে, ওয়ান প্রিন্ট করলে ওয়ান দিলে অনেকে ফোর প্রিন্ট করবে, কারণ জিরোতে আছে নাম, জিরোতে আছে ফাইভ আর ওয়ানতে আছে ফোর, একেবারে জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়। তাহলে এটা আমি এখন ওকে করে দিলাম বাস। তারপর অ্যান এমটি লিস্ট ইজ ক্রিয়েটেড উইথ অ্যান এমটি পেয়ার অফ স্কোয়ার ব্র্যাকেট, লিস্ট এরকম দিয়ে শুরু হয়। হ্যাঁ প্রিন্ট এমটি লিস্ট, এটা প্রিন্ট করবে হলো এমটি লিস্ট, ফাঁকা যেটা আছে সেটাই প্রিন্ট করবে। এখন যদি আমি দেখি হাউ মেনি আইটেমস আর ইন দ্য লিস্ট, দুইটা কমা দিতে আছে, একটা পয়েন্ট কমে যাচ্ছে আমার স্পিড ভুল করার কারণে। আচ্ছা টিপিক্যালি লিস্ট উইল কন্টেন আইটেম অফ এ সিঙ্গেল আইটেম টাইপ, সিঙ্গেল আইটেম টাইপ সাধারণত ব্যবহার করা হয়, কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখানে একটা স্ট্রিং আছে, একটা আবার সংখ্যা আছে, এখানে আবার লিস্ট আছে, এখানে আবার ফ্লোট আছে, এই ধরনের অনেক সংখ্যা, অনেক একটা লিস্টের মধ্যে অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। দেখেন এখানে স্ট্রিং নেওয়া হয়েছে, এখানে আবার হলো আমার সংখ্যা, এখানে আবার একটা লিস্টে নেওয়া হয়েছে, লিস্টের ভিতরে লিস্ট, এখানে আবার একটা ফ্লোট টাইপের ডাটা টাইপ। তাহলে এগুলো আমার সবগুলো হলো একটা স্ট্রিং এর মধ্যেই নেওয়া, মানে একটা হলো লিস্টের মধ্যে নেওয়া হয়েছে। আবার এখানে দেখেন এই লিস্টের, লিস্টে কত কততম এলিমেন্ট, জিরো ওয়ান টু, কারণ টু এর টু টম বলতে আমার দুই প্রিন্ট করবে, দেখেন টু এর টু তম বলতে টু জিরো ওয়ান টু নাম্বার প্রিন্ট করবো, কথা কই নাম্বার তো থ্রি আছে সেজন্য নাম্বার প্রিন্ট করছে, ভেরি গুড। তার মানে এখানে দুই এর দুই বলতে এটা এটা আমার হলো বলতে বলছে এটা ম্যাট্রিক্স এর মতো হয়ে গেল, লিস্টের ভিতরে লিস্ট। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু ক্রিয়েট লিস্ট এন্ড প্রিন্ট ইটস থার্ড এলিমেন্ট, সেটা কিছুই না, এরকম হবে প্রিন্ট ইটস থার্ড এলিমেন্ট উইথ জিরো ওয়ান টু, টু দিলে থার্ড এলিমেন্ট জিরো ওয়ান টু থার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এন্ড ক্রিয়েট লিস্ট কারেক্ট। ওকে এরপরে ইন্ডেক্সিং প্রিন্ট সিক্স, ইন্ডেক্সিং আউট অফ দ্য বাউন্ডস অফ পসিবল। আচ্ছা সিক্স বলতে কত, পাঁচ ছয় বলতে একদম ডাবল প্রিন্ট করার কথা, কারণ এখানে পাঁচটা যদিও দেখেন স্ট্রিং এটা নেওয়া হয়েছে, এখানে যে ফাঁকাটা রাখা হয় না, এখানে ফাঁকা মাঝখানে ব্লাঞ্চটা স্ট্রিং এ রাখা হয় না। সিক্স বলতে দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রাখা হয়, রাখা স্ট্রিং ফাঁকা, ফাইভ দিলে কিন্তু আমার ফাঁকা জায়গাটা প্রিন্ট করবে। আচ্ছা যেহেতু ফাইভ দিলে সিক্স দিবি, তার মানে ডাবলটা প্রিন্ট করছে। টাইপ কখন
দেখি হুইচ লাইন অফ দ্য কোড উইল কজ অ্যান এরর, কোন লাইনে এরর হবে, এরর দেখাবে। জিরো ওয়ান টু থ্রি, থ্রি জিরো, জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু থ্রি ফোর, ফোর ফাইভ তো নাইন, জিরো ওয়ান টু থ্রি ফোর, ফোর পর্যন্ত ঠিক আছে, লাইন ফোর পর্যন্ত, জিরো ওয়ান টু, নাম্বার ফাইভ তো নাই এখানে আমার, তাহলে নাম্বার ফাইভ কিভাবে প্রিন্ট করে, এখানে শেষের লাইনে আমার ইয়ে দেখাবে, আর থ্রি জিরো বলতে ঠিক আছে, হবে সমস্যা কি, বাস তাহলে আমার এখানে লিস্ট তো শেষ, লিস্টের কিছু অপারেশন আমি এখন দেখবো, এখানে লিস্টের অপারেশনগুলো দেখে নেই। আচ্ছা এখন যেহেতু নেট আসতেছে না, থাক আজকে পর্যন্ত, পরবর্তী দিনে আমরা আবার পাইথনের কিছু প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো, solalarm.com এ। আসসালামু আলাইকুম।